অন্ধ্রপ্রদেশ দেশ টিম নেপাল যারা মাঠে প্রবেশ করছেন, প্রথম ম্যাচ তারা খেলতে নামছে আজকে। নেপাল দলের খেলোয়াড়রা হলেন নাগেশ্বর থারু, কল্যাণ ভুজল, লালবাহর যাদব, রঞ্জিত কাশ্মীর, বিনোদ তামাং, কুমার লামা, প্রবীণ খড়কা, বন্ধু রানা, রামু তামাক্তা এবং প্রদীপ মিজা। পাশাপাশি বাংলাদেশ দলের নামটা আপনাদেরকে জানাবো এবং এই মুহূর্তে লাল সবুজের বাংলাদেশ আমাদের গর্বের প্রতীক, অহংকারের প্রতীক। 30 লক্ষ শহীদের আত্মাহুতির বিনিময়ে অর্জিত সবুজের বুকে লাল সহ্য কথিত পতাকা হাতে বাংলাদেশ দল মাঠে প্রবেশ করছেন। করতালির মাধ্যমে তাদেরকে অভিনন্দিত করলেন মাঠে উপস্থিত বাংলাদেশি দর্শকেরা। তাদের দিকে তাকিয়ে আজকে আরও একটি তরতাজা জয় দিয়ে তারা ফাইনালের দিকে আরও এক ধাপ এগিয়ে যাবে। আমাদের স্বাগতিক বাংলাদেশ দলের খেলোয়াড়কে দেখতে পাচ্ছেন লাল সবুজের জার্সিতে, তাদেরকে শোভা, তাদের আত্মাহুতির বিনিময়ে 1971-এর 16ই ডিসেম্বর বিশ্ব মানচিত্রে অদ্ভুত ধাপ হয়েছিল লাল সবুজের বাংলাদেশের। নেপাল দলের চেস নাম্বার 5 দলীয় ক্যাপ্টেন আমরা যে তালিকাটা পেয়েছি নেপাল দলের সেখানে নাম আছে, বাট জার্সি নাম্বারটা উল্লেখ নেই, যে কারণে তাদের নামগুলো প্রকাশ করা কিন্তু আমাদের জন্য টাফ হয়ে যাচ্ছে। তারপরেও আমরা চেষ্টা করব নামগুলো ঘোষণা করার। কাবাডি ফেডারেশনের ফেসবুক পেজে ষষ্ঠ বাংলাদেশ দলের খেলোয়াড় হলেন আরাদুজ্জামান মুন্সিদ, তুহিন তরফদার, মোহাম্মদ মঈন, জাকির হোসেন, সবুজ মিয়া, মনিল চৌধুরী, মোহাম্মদ হাসান, ফেরদৌস শেখ, আরিফ রব্বানী, মিজানুর রহমান, রবিউল ইসলাম, মোহাম্মদ রাজীব, মেহেদি হাসান এবং মোহাম্মদ জুয়েল। প্রথম আক্রমণ সেক্ষেত্রে চেস নাম্বার 1 আরাদুজ্জামান মুন্সি, যিনি ভারতে অনুষ্ঠিত প্রো কাবাডি লিগে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছেন এবং গত ম্যাচে যিনি সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন। এই মুহূর্তে নেপাল দলের প্রথম আক্রমণ। নেপাল যারা ফুটবলে অনেক বেশি শক্তিশালী, গতকাল নেপাল বনাম বাংলাদেশের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় নেপালে ত্রিদেশীয় আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে, যেখানে বাংলাদেশকে তারা হারিয়েছিল 2-1 গোলের ব্যবধানে। দেখা যাক অন্তত কাবাডি দলটা বাংলাদেশ ফুটবল দলের পরাজয়ের প্রতিশোধটা নিতে পারে কিনা নিজেদের মাটিতে বঙ্গবন্ধু কাপ এই আন্তর্জাতিক কাবাডিতে। বাংলাদেশের আক্রমণ সেক্ষেত্রে রেইডার চেস নাম্বার 5 জাকির হোসেন, তিনি আক্রমণে জাকির হোসেন বিজেপির খেলোয়াড় যার জন্মস্থান সাতক্ষীরা, তিনি এই মুহূর্তে আক্রমণে প্রথম পয়েন্টের সন্ধানে বাংলাদেশ দল। একটা টাইম আউট দেওয়া হয়েছে, এই মুহূর্তে শ্রীলঙ্কা দলের আক্রমণ চেস নাম্বার 7 তিনি যাচ্ছেন আক্রমণে, নেপাল দল মাফ করবেন, নেপাল দল চেস নাম্বার 7 লাকি 7 জার্সিতে। আমরা কিছুক্ষণের মধ্যেই জার্সি নাম্বারটা পাওয়া মাত্র এই নেপাল দলের খেলোয়াদের নাম জানাবো আপনাদেরকে। এখনও পর্যন্ত নীল নীল পয়েন্ট টেবিলে উভয় দলের অবস্থান। নিজেদের প্রথম ম্যাচটা খেলছে নেপাল, প্রক্ষান্তরে 3 নম্বর ম্যাচ স্বাগতিক বাংলাদেশের জন্য। ডু আর ডাই সিগনালটা এসছে এবং সেক্ষেত্রে একটা পয়েন্ট প্রতিপক্ষের চেস নাম্বার 10 তাকে আউট করেছেন এবং 1 পয়েন্ট বাংলাদেশ। সেক্ষেত্রে জাকির হোসেন প্রো কাবাডি লিগে খেলবার অভিজ্ঞতা আছে জাকির হোসেনের, বিজেপির খেলোয়াড়, সাতক্ষীরা ছেলে এবং মুম্বাই এবং পাটনাতে দুটো মৌসুমে 2 জায়গায় অনুষ্ঠিত ভারতের
প্রো কাবাডি লিগে খেলেছেন জাকির হোসেন। এই মুহূর্তে ভালো ব্লকিং, দুর্দান্ত ব্লকিং, চারজনের একটা টিম কম্বিনেশন, যেখানে তোহিন তরফদার, আরদুজ্জামান, মঈনের এবং জাকিরের অনবদ্য একটা প্রয়াসে পয়েন্ট পেল বাংলাদেশ। আরও একটি, বাংলাদেশ 2 নেপাল 0, দুই দলের এটি প্রথম সাক্ষাৎ। সরাসরি সম্প্রচার আসছে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ফেসবুক পেজ এবং ইভেন্ট পার্টনার অ্যাটাসের ফেসবুক পেজে। কুমার কল্যাণ, আপনাদের সবার জন্য শুভকামনা। ইভেন্ট পার্টনার যথারীতি অ্যাটাস, যারা কাবাডির বর্তমান কমিটির দায়িত্ব নেওয়ার শুরু থেকেই বিভিন্ন ইভেন্ট, জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন ইভেন্টে ইভেন্ট পার্টনার হিসেবে সফলতা দেখিয়ে যাচ্ছেন এবং এই টুর্নামেন্টেও তারাই সবচেয়ে বড় ভূমিকা রাখছেন সফলতম আয়োজকদেরকে সার্ভিস দেওয়ার মধ্য দিয়ে। এবং এই মুহূর্তে ব্লকিংয়ে আরও একটা পঞ্চাশ নম্বর সিক্স, তিনি কাটা পড়েছেন। আমরা কিছুক্ষণের মধ্যে নামগুলো পেলেই আপনাদেরকে জানাবো। বাংলাদেশের ঘরে গেল আরও একটি পয়েন্ট, বাংলাদেশ 3 নেপাল 0, তৃতীয় ম্যাচে এই মুহূর্তে দলটা। এই মুহূর্তে আক্রমণ, নেপাল দলের নাম্বার 3 প্রদীপ মিজার। প্রদীপ, এবং এই মুহূর্তে ডু আর ডাই হুইসেলটা বেজে উঠল। চেস নাম্বার 8 বাংলাদেশ দলের, সেক্ষেত্রে মোহাম্মদ হাসান, মোহাম্মদ হাসান বাংলাদেশ সেনাবাহিনীর খেলোয়াড়, রাজশাহীর ছেলে, তিনি আক্রমণটা করেছিলেন। সেক্ষেত্রে নেপাল দল একটা পয়েন্ট লাভ করেছে। নেপাল 1 বাংলাদেশ 3, নেপাল দলের আক্রমণ। চেস নাম্বার 7 রেইডার, সেক্ষেত্রে কল্যাণ ভুজেল, আমার নামের সাথে বাহারি মিল আছে এই রেইডারের, কল্যাণ চেস নাম্বার 7 ভালো আক্রমণ করেন, প্রথম ম্যাচ খেলছে টুর্নামেন্টে নেপাল দল। র্যাঙ্কিংয়ে বাংলাদেশ পঞ্চম স্থানে রয়েছে, তবে শীর্ষস্থান দখল করেছে ভারত, এবং সেক্ষেত্রে আরেকটি পয়েন্ট বাংলাদেশের। কাটা পড়েছেন চেস নাম্বার 4 বিনোদ তামাং। এই মুহূর্তে তুহিন তরফদার, বাংলাদেশ নৌবাহিনীর খেলোয়াড়, মুম্বাইতে অনুষ্ঠিত প্রো কাবাডি লিগে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছেন, যার জন্ম বাগেরহাটে এবং ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় তার দুর্দান্ত পারফরমেন্স করবার নজির আছে। যশোরের বাঘারপাড়াতে যে টুর্নামেন্টটা অনুষ্ঠিত হয়েছিল কিছুদিন আগে, দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে টুর্নামেন্টের বেস্ট প্লেয়ারের পুরস্কার জিতেছিলেন তুহিন তরফদার, বাগেরহাটের ছেলে, বাংলাদেশ নৌবাহিনীর খেলোয়াড়। বাংলাদেশ 6 নেপাল 2, প্রথমার্ধের খেলা চলছে। এই মুহূর্তে নেপাল দলের আক্রমণ, সেক্ষেত্রে রেইডার চেস নাম্বার 3 প্রদীপ মিজার। একাধিক খেলোয়াড়কে কিন্তু আউট করেছে বাংলাদেশের খেলোয়াড়রা ম্যাচের শুরু থেকেই অ্যাটাক প্রতিপক্ষে। তুহিন তরফদার, তিনি এই মুহূর্তে প্রস্তুত আক্রমণে, রেইডার তুহিন, নৌবাহিনীর খেলোয়াড়, প্রো কাবাডি লিগে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছেন, দলের অন্যতম চৌকোষ খেলোয়াড় তিনি, এবং সেক্ষেত্রে লেগটা আসে পয়েন্ট আনার একটা প্রয়াস, এবং সেটার সিগনাল তিনি দিয়েছেন, এবং সেক্ষেত্রে তার
সিগনালটাই ক্লিয়ার করলেন আম্পায়ার এবং রেফারি, এবং সেক্ষেত্রে বাংলাদেশ দলের খেলোয়াড়দেরকে দেখছেন। একটি পয়েন্ট বাংলাদেশ তো ইন্তারফদারের কল্যাণে, সেক্ষেত্রে কাটা পড়লেন রঞ্জিত গম্ভীর কাটা পড়েছেন। এবং ম্যাচের শুরুতেই লোনা সহ পয়েন্টের একটা ভালো সম্ভাবনা উজ্জীবিত করবার চেষ্টা করছে গ্যালারি ভর্তি দর্শকেরা। এবং স্বাস্থ্যবিধি মেনে টুর্নামেন্ট পরিচালিত হচ্ছে সফলতম আয়োজক বাংলাদেশ কাবাডি ফেডারেশন। একাধিক খেলোয়াড় কখনো ডান সাইড কখনো বাম সাইড, ব্লক, ভালো ব্লকিং, এক্সেলেন্ট ব্লকিং। সেক্ষেত্রে প্রদীপ আবার ধরা পড়লেন, লোনা শো পয়েন্ট, তিনটা পয়েন্ট কিন্তু লাভ করেছে বাংলাদেশ। বাংলাদেশের পয়েন্ট দশ, নেপাল তিন। প্রথম লোনা শো পয়েন্ট প্রথমার্ধের একেবারে শুরুতে, নিজেদের প্রথম ম্যাচটা খেলছে দলটির নাম নেপাল। বাংলাদেশ দশ নেপাল তিন, এভাবেই এগিয়ে চলেছে খেলাটা। প্রথমার্ধের খেলা চলছে, তবে বাংলাদেশ দলের আক্রমণের কাছে কিন্তু অনেকটাই কোণঠাসা নেপাল দল, নিজেদের প্রথম ম্যাচটা খেলছে। সেক্ষেত্রে আক্রমণের প্রাণ ভ্রমরা আরাদুজ্জামান মুন্সি, যার জন্ম বাগেরহাটে, নৌবাহিনীর খেলোয়াড় তিনি, এবং সার্ভিসেস দলগুলো থেকে কিন্তু একাধিক খেলোয়াড় বেরিয়ে এসছে, যেখানে নৌবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ জেল। তবে বেশ কয়েকজন খেলোয়াড় ইঞ্জুরিতে থাকার কারণে খেলতে পারছেন না, যেমন মাসুদ করিম, পুলিশের খেলোয়াড়, জিয়াউর রহমান, সাবেক নেভির খেলোয়াড়, প্রো কাবাডিতে খেলবার অভিজ্ঞতা আছে, এবং একই সাথে গোপালগঞ্জের ছেলে নাসির, যিনি ইঞ্জুরির কারণে খেলতে পারছেন না। তারপরেও কিন্তু এই দলটা অসাধারণ নৈপুণ্য দেখাচ্ছে, টিম কম্বিনেশনটা অসাধারণ, প্রথম দু ম্যাচে তার প্রমাণ আমরা পেয়েছি। এবং শ্রীলঙ্কা দল এবং বাংলাদেশ দল প্রথম দু ম্যাচে জয়লাভের সুবাদে তারাই যৌথভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে, এবং এই ম্যাচটা বাংলাদেশ দল জেতা মানে ফাইনাল অনেকাংশে কনফার্ম হবে, আর বাকি থাকবে একটি ম্যাচ, সেক্ষেত্রে শ্রীলঙ্কার সাথে। এই মুহূর্তে নেপাল দলের আক্রমণ, বাংলাদেশ একটি পয়েন্টের সুবাদে ১১, নেপাল তিন, আট পয়েন্টের দূরত্ব অলরেডি তৈরি করে ফেলেছে বাংলাদেশ এবং নেপালের মধ্যে দূরত্ব এখন এই ম্যাচে ৮। গতকাল নেপালে অনুষ্ঠিত ত্রিদেশীয় আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টটা নিয়েই কিন্তু মাঠে নেমেছে অন্তত বাংলাদেশ। টাইম আউট শেষে আবারও প্রস্তুত হচ্ছে ভাইদান, কোচের নতুন পরিকল্পনা, দেখা যাক সেই পরিকল্পনাটা বাস্তবে রূপ দিতে পারে কিনা। একটা সময় নেপালের বেশ কয়েকজন ফুটবলার বাংলাদেশের ডোমেস্টিক ফুটবলে খেলে গেছেন, হরি খাড়কা, বালগোপাল মহার্জন, যিনি বর্তমান নেপাল জাতীয় দলের প্রশিক্ষক, বসন্ত থাপা, তাদের নামটা এসে যায়। এদেশের ফুটবলের সাথে তাদের একটা নারীর সম্পর্ক ছিল। ব্লকিংটা ভালো করতে পারেনি শেষ মুহূর্তে, দুজনকে কাটায় ফেলে নিজেদের কোর্টে স্পর্শ করবার কারণে আরাদুজ্জামান মুন্সির হাত ধরে দুটো পয়েন্ট পেয়েছে বাংলাদেশ দল। দুটো পয়েন্ট বাংলাদেশের, তিন পয়েন্ট বাংলাদেশের, ইনফ্যাক্ট বাংলাদেশ ১৪ নেপাল ৩। এভাবে এগিয়ে চলেছে প্রথমার্ধের খেলা। এই মুহূর্তে আরও একটি অ্যাটাক, চেস নাম্বার ৫, বিজেপির খেলোয়াড় সাতক্ষীরা ছেলে জাকির হোসেন,
সাতজন খেলোয়াড় বাংলাদেশ জাতীয় দলের, যারা ভারতে অনুষ্ঠিত সে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট প্রো কাবাডিতে খেলবার অভিজ্ঞতা আছে। আরো একটি পয়েন্ট বাংলাদেশের। প্রথম হাতে খেলা চলছে, বাংলাদেশ দল অনেক বেশি এগ্রেসিভ এই মুহূর্তে নেপাল দলের আক্রমণ, সেক্ষেত্রে নাগেশ্বর থারু তিনি আক্রমণে। নাগেশ্বর থারু টু আর ডাই বাংলাদেশের পক্ষে, এবং সেক্ষেত্রে চেস নাম্বার 9 তিনি রয়েছেন আক্রমণে, রেডার চেস নাম্বার 9 নেভির খেলোয়াড় ফেরদৌস শেখ খুলনায় যার জন্ম। চেস নাম্বার 8 সেক্ষেত্রে বাংলাদেশ আর্মির মোহাম্মদ হাসান রাজশাহীর ছেলে, এবং আরও একটি পয়েন্ট হাসানের কল্যাণে বাংলাদেশ দলের পালকে ধরা দিল। বাংলাদেশের পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে মোতে 16 নেপাল 4, এভাবে এগিয়ে চলেছে প্রথমার্ধের ম্যাচ। দুর্দান্ত লড়াই করছে স্বাগতিক দল, নিজেদের হোম কন্ডিশনটাকে কাজে লাগানোর একটা প্রয়াস, এবং মনস্তাত্ত্বিকভাবে এগিয়ে রয়েছে বাংলাদেশ দল। অন্তত মুজিব শতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এই ট্রফিটা নিজেদের করে নিতে চান, এবং সেদিকেই তাদের নজর। দুর্দান্ত পারফরমেন্স, ভালো ব্লকিং, অ্যানাদার পয়েন্ট, চারটা পয়েন্ট, লোনা সহ 4 পয়েন্ট, দ্বিতীয় লোনা সহ পয়েন্ট লাভ করেছে বাংলাদেশ দল। বাংলাদেশের পয়েন্ট এই মুহূর্তে 20 নেপাল 5, 15 কিলোমিটার দূরত্ব। আজকে দিনের শেষ ম্যাচ বাংলাদেশ বনাম নেপাল, নেপাল প্রথম ম্যাচ খেলছে এই টুর্নামেন্টে, আগামীকালও ম্যাচ রয়েছে। নেপাল দলের আক্রমণ, নাগেশ্বর থারু, তবে বাংলাদেশের ভালো ব্লকিংয়ের কাছে তারা হার মেনেছে, যদিও কোনো পয়েন্ট নিতে পারেনি এই মুহূর্তে প্রতি আক্রমণে বাংলাদেশ। রেডার চেস নাম্বার 5 সেই জাকির হোসেন, জাকির হোসেনের আক্রমণে একাধিক পয়েন্ট লাভ করেছে জাকির, জাতীয় দলের জন্য চৌকস খেলোয়াড়। আমরা এই মুহূর্তে এক পেশে লড়াই দেখছি নেপালের বিরুদ্ধে, বাংলাদেশের র্যাঙ্কিংয়ে পঞ্চম স্থানে রয়েছে বাংলাদেশ, তবে এখনও পর্যন্ত কোনো পয়েন্ট লাভ করতে পারেনি বেশ কিছুটা সময়। নেপাল দলের আক্রমণ, রেইডার প্রবীণ খড়কা, হ্যারি খড়কার নামটা এসে যায়, তিনি অবশ্য এখন লিজেন্ড ফুটবলার নেপাল দলের। হ্যারি খড়কা বাংলাদেশেও খেলে গেছেন ঘরোয়া ফুটবলে, তার টাইটেল এবং এই খেলোয়াড়টির টাইটেল সেম, তিনি হরি খড়কা, ইনি প্রবীণ খড়কা। আরদুজ্জামান মুন্সি
প্রো কাবাডি লিগে খেলেছেন দুবার। বাংলাদেশের মোট 60 জন খেলোয়াড় ভারতের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক যে কাবাডি টুর্নামেন্ট প্রো কাবাডি লিগে তারা খেলেছেন। এটা অবশ্যই আমাদের জাতীয় দলের খেলোয়াড়দের জন্য অভিজ্ঞতার একটা বড় জায়গা তৈরি হয়েছে। আরদুজ্জামান মুন্সিকে আটকানো কিন্তু টাফ হয়ে যাচ্ছে, আইসাইটটা অনেক স্ট্রং এবং টেকনিকে অনেক বেশি এগ্রেসিভ তিনি, ভালো টেকনিকের প্রদর্শন, হ্যান্ড টাস বা লেগ টাসে তিনি পয়েন্ট অর্জন করতে পারেন, সেই দক্ষতা বা যোগ্যতা তার আছে। এই মুহূর্তে ডুয়ার ডাই সিচুয়েশন বা ডুয়ার ডাইতে আক্রমণে নেপাল দল রেডার, ও হো শেষ মুহূর্তে, শেষ মুহূর্তে বাংলাদেশের একজন ডিফেন্সের খেলোয়াড় তাকে ব্লক করেছেন, ব্লক করতে গিয়ে তাকে অবশ্য কাটায় ফেলেছেন। সেক্ষেত্রে সাতক্ষীরার ছেলে জাকির হোসেন বিজেপির খেলোয়াড় তিনি কাটায় পড়েছেন, সুতরাং একটা পয়েন্ট পেল নেপাল দল। বাংলাদেশের পক্ষে এই মুহূর্তে ডুয়ার ডাই, সেক্ষেত্রে চেস নাম্বার 8 মোহাম্মদ হাসান, রাজশাহী ছেলে, বাংলাদেশ সেনাবাহিনীর খেলোয়াড়। বাংলাদেশ কাবাডি ফেডারেশন 1973 সালে বাংলাদেশ সে অপেশাদার কাবাডি ফেডারেশন হিসেবে প্রতিষ্ঠিত হয়। 1973 সালে বাংলাদেশ এবং ভারতের বিপক্ষে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলে। 1978 সালে প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে এশীয় অপেশাদার কাবাডি ফেডারেশনে যোগদান করে বাংলাদেশ। 1990 সালে এশিয়ান গেমসে কাবাডি যুক্ত হয়েছিল প্রথমবার। বাংলাদেশ কাবাডি ফেডারেশন জাতীয় কাবাডি প্রতিযোগিতার আয়োজন করে থাকে নিয়মিত এবং আন্তর বিশ্বকাপ কাবাডিতে বাংলাদেশের সেরা সাফল্য ব্রোঞ্জ পদক 2003 এবং 2007-এ, 2010 এবং 2011-এর বিশ্বকাপ কাবাডিতে বাংলাদেশ অংশ নেয়নি। এশিয়ান গেমস কাবাডিতে বাংলাদেশের অর্জন তৃতীয় স্থান বেশ কয়েকবার 1994 এবং 2002-এ রৌপ্য পদক লাভ করে, এশিয়ান গেমসের কথা বলছিলাম, এবং 1998-2009-এ তারা ব্রোঞ্জ পদক লাভ করে এশিয়ান গেমসে, এবং 2010 এশিয়ান গেমসে পঞ্চম স্থান লাভ করে বাংলাদেশ। এশিয়ান ইনডোর গেমসে বাংলাদেশ 2007 এবং 2009-এ ব্রোঞ্জ পদক অর্জন করে, এবং দক্ষিণ এশীয় তথা এসএ গেমসে বাংলাদেশ দল রৌপ্য পদক লাভ করে দুবার, সেক্ষেত্রে 1985, 1987 এবং 1995 সালে, এবং 1989, 1993, 2004, 2006 এবং 2010-এ তারা ব্রোঞ্জ পদক অর্জন করে। এবং এটির পূর্ব, এই কাবাডির পূর্ব নাম ছিল হাডুডু। 1973 সালে বাংলাদেশ অ্যামেচার কাবাডি ফেডারেশন গঠিত হয় এবং এই ফেডারেশন কাবাডি খেলার উন্নয়নের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালায় এবং কাবাডি ফেডারেশনের এই খেলার বিভিন্ন নিয়মকানুন তৈরি করে। 1974 সালে ভারতের বিরুদ্ধে বাংলাদেশ প্রথম কাবাডি টেস্ট খেলে আন্তর্জাতিক পর্যায়ে, এটি ছিল বাংলাদেশের প্রথম ম্যাচ, এবং 1978 সালে ভারতের মধ্যপ্রদেশের লৌহনগরী ভিলাইতে বাংলাদেশ, ভারত ও নেপালের প্রতিনিধিগণের এক বৈঠকে এশিয়ান অ্যামেচার কাবাডি ফেডারেশন গঠন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেছিলেন বাংলাদেশ অ্যামেচার কাবাডি ফেডারেশনের সাবেক সভাপতি মরহুম আবুল হাসনাত। 1979 সালে ভারতে বাংলাদেশ বনাম ভারত ফিরতে কাবাডি টেস্ট খেলে এবং 1980 সালে সফলভাবে প্রথম এশীয় কাবাডি প্রতিযোগিতায় এই খেলাকে সুপ্রতিষ্ঠিত করে। ডু অর ডাই নেপাল দল, নেপাল 7 বাংলাদেশ 24, 17 পয়েন্টের দূরত্ব তৈরি করে ফেলেছে প্রথমার্ধে বাংলাদেশ দল। এবং সেই সাথে প্রথমার্ধের খেলা শেষ হয়ে গেল, প্রথমার্ধের খেলা শেষে হাফ টাইম, এবং নেপালের এটি প্রথম ম্যাচ, বাংলাদেশ দলের এটি তৃতীয় ম্যাচ, এবং উজ্জীবিত বাংলাদেশ দলের খেলোয়াড়রা এবং সার্ভিসেস দলগুলো থেকেই কিন্তু খেলোয়াড়দেরকে বাছাই করে এই টিমটা গঠন করা হয়েছে, যেখানে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, বিজেপি এবং কোচ অ্যাসিস্ট্যান্ট কোচ সুবিমল দাস মুন্সিগঞ্জের ছেলে, এবং আব্দুল জলিল দিনাজপুর, আব্দুল জলিল যিনি সাবেক লিজেন্ডারি কাবাডি খেলোয়াড়। এবং আরও একটা জিনিস বলতে হয়,
বাংলাদেশ কাবাডি দলের সাবেক অধিনায়ক জুলফিকার আলী জুলাই, যার জন্ম আমারই হোম ডিস্ট্রিক্ট যশোরের আমার সেই উপজেলা বাঘারপাড়ায় তার জন্ম। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে যাচ্ছে, প্রথম আক্রমণ দ্বিতীয়ার্ধে, সেক্ষেত্রে চেস নাম্বার 5 খেলোয়াড়টি হলেন জাকির হোসেন, একাধিক পয়েন্ট এনেছেন জাকির, তার দিকে তাকিয়ে রয়েছে গোটা বাংলাদেশ। জাকির হোসেন সাতক্ষীরা ছেলে, বিজেপির খেলোয়াড়, সার্ভিসেস দলগুলো অনেক বড় ভূমিকা রাখছে দেশের কাবাডিটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ জেল, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী এবং সেখানকার খেলোয়াড়রাই মূলত জাতীয় দলকে প্রতিনিধিত্ব করছে। দ্বিতীয়ার্ধে এখনো পর্যন্ত আক্রমণ করেছে উভয় দল, বাট কোনো পয়েন্ট লাভ করতে পারেনি। প্রথমার্ধে সেই পয়েন্ট টেবিলটা এখনও পর্যন্ত দৃশ্যমান। তিন নম্বর ম্যাচ বাংলাদেশের জন্য, পক্ষান্তরে নেপাল তাদের প্রথম ম্যাচ খেলছে। আগামীকাল তিনটি ম্যাচ রয়েছে, প্রথম ম্যাচ সকাল 10টায় যেখানে নেপাল পোল্যান্ডের বিরুদ্ধে মোকাবেলা করবে, এবং অপর দুটো ম্যাচ রয়েছে সন্ধ্যা লগ্নে, সন্ধ্যা 6:30টায় বাংলাদেশ নিজেদের শেষ ম্যাচে তাদের প্রবল প্রতিপক্ষ শ্রীলঙ্কার বিরুদ্ধে মোকাবেলা করবে 6:30টায়, এবং অপর ম্যাচ সন্ধ্যা 7:30টায় কেনিয়া তাদের শেষ ম্যাচ খেলবে, সেক্ষেত্রে দ্বিতীয় ম্যাচে অংশগ্রহণ করবে নেপাল। নেপাল বনাম কেনিয়া 7:30টায়, বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা 6:30টায়, এবং সকাল 10টায় নেপাল বনাম পোল্যান্ডের ম্যাচ রয়েছে, এবং সবগুলি ম্যাচ সরাসরি উপভোগ করবেন অ্যাটাসের ফেসবুক পেজ এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ফেসবুক পেজে। ধারাভাষ্যে কুমার কল্যাণ, আপনাদের সবার জন্য শুভকামনা। এবং এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ আগামী 2 তারিখ সন্ধ্যা 7টায় অনুষ্ঠিত হবে। সবগুলি ম্যাচ দেখার আগাম আমন্ত্রণ আপনাদের সকলকে জানাচ্ছি। সফলতম আয়োজক বাংলাদেশ কাবাডি ফেডারেশন, ইভেন্ট পার্টনার অ্যাটাস, এবং সকল গর্বিত স্পন্সর প্রতিষ্ঠানদেরকে আয়োজকদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এবং মুজিব শতবর্ষ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের অনন্য আয়োজন, এবং বলতে দ্বিধা নেই, একমাত্র ফেডারেশন যারা মুজিব শতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এই আন্তর্জাতিক একটা টুর্নামেন্ট আয়োজন করেছে, যেটা অন্য কোনো ফেডারেশন কিন্তু এখনও পর্যন্ত সেই আয়োজনটা করেনি। এবং এই টুর্নামেন্টে অবশ্যই আমাদের সকলের প্রত্যাশা, চ্যাম্পিয়ন হবে বাংলাদেশই, এবং সেদিকেই দৃষ্টি অন্তত খেলোয়াড়দের। দুর্দান্ত পারফরম্যান্স এই মুহূর্তে রেইডার চেস নাম্বার 3 প্রদীপ মেজার, বাংলাদেশ 25 নেপাল 9। উভয় দল দ্বিতীয়ার্ধে একটি করে পয়েন্ট অর্জন করেছে, এর মধ্যে বাংলাদেশের আক্রমণ, সেক্ষেত্রে মোহাম্মদ হাসান, তিনি আক্রমণে, মোহাম্মদ হাসান সেনাবাহিনীর খেলোয়াড়, রাজশাহীতে যার জন্ম, এই মুহূর্তে তিনি আক্রমণে। একটা পয়েন্ট আনতে পারবেন কিনা, কখনো রাইট সাইড কখনো লেফট সাইড, দুটা উইংদের ঢুকতে চাচ্ছেন, বাট শেষ পর্যন্ত দমটাকে ক্লিয়ার করেছেন। এই মুহূর্তে প্রতি আক্রমণ রেইডার নেপাল দলের, চেস নাম্বার 10 নাগেশ থারু, থারু এই মুহূর্তে নিজেকে সরিয়ে নিলেন, দমে একটু ঘাটতি ছিল, কারণ এই খেলাটাও কিন্তু দমের খেলা। টু আর ডাই সিগন্যালটা আসলো একটা হুইসেলের মাধ্যমে, বাংলাদেশ টিমের মোহাম্মদ হাসান তাকে দেখছেন, চেস নাম্বার 8 অত্যন্ত প্রতিভাবান একজন খেলোয়াড় মোহাম্মদ হাসান, বাংলাদেশ একটি পয়েন্ট লাভ করলো ডুয়ার ডাইতে, বাংলাদেশ 26 এই মুহূর্তে, ডুয়ার ডাই নেপাল দলের,
এরপরে চেস নাম্বার থ্রি, তিনি আক্রমণে বারবার প্রদীপকে দিয়েই ডুয়ার ডাইতে পয়েন্ট নেওয়ার একটা ক্লেভার অ্যাডভান্টেজ, বাট সেটাকে ক্লিয়ার করতে পারবেন কিনা। সাইড আউট, ফার্স্ট পয়েন্ট নেপাল, সাইড আউটের কল্যাণে নেপাল একটা পয়েন্ট লাভ করলো। সেক্ষেত্রে বাংলাদেশ দল ব্লকিং একটা পয়েন্ট, বাংলাদেশ 27 নেপাল 10। আমি জানি না বাংলাদেশ থেকে নেপালের দূরত্ব সড়কপথে কত কিলোমিটার, তবে এই মুহূর্তে পয়েন্টের ব্যবধান 17 কিলোমিটারের, অর্থাৎ 17 পয়েন্টের ডিস্টেন্স, 10 বনাম 17। এবং এই ম্যাচের মধ্য দিয়ে আজকে তৃতীয় দিনে দুটো ম্যাচ শেষ হবে, আগামীকাল তিনটি ম্যাচ রয়েছে। প্রথম ম্যাচ সকাল 10টা নেপাল খেলবে পোল্যান্ডের বিরুদ্ধে, এবং সন্ধ্যায় রয়েছে দুটো ম্যাচ। 813 কিলোমিটার বিমান পথে, 813 কিলোমিটার দূরত্ব বাংলাদেশ থেকে। আমি অবশ্য সড়ক পথের কথা বলছিলাম, আরও বেশি হবে কোনো সন্দেহ নেই। মাঠের মধ্যে পয়েন্টের দূরত্ব 17 কিলোমিটার। এবং আগামীকাল দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা 6:30 বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কার বিরুদ্ধে, টপ ম্যাচ। এবং পয়েন্ট টেবিলে শ্রীলঙ্কা এবং বাংলাদেশ রয়েছে শীর্ষে, এবং এই ম্যাচটা জিতলে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে বাংলাদেশ থাকবে সবার উপরে পয়েন্ট টেবিলে। এবং অপর ম্যাচ সন্ধ্যা 7:30 কেনিয়া এবং নেপালের বিরুদ্ধে, এবং প্রথম ম্যাচ খেলছে নেপাল দল। মোট 5টি দল 3 মহাদেশ থেকে, এশিয়া মহাদেশ থেকে বাংলাদেশ, নেপাল এবং শ্রীলঙ্কা, যেটা দক্ষিণ এশিয়া বলা হয় সার্কমুক্ত দেশ। ইউরোপ থেকে এসছে পোল্যান্ড, আফ্রিকা থেকে এসছে কেনিয়া, তবে র্যাঙ্কিংয়ে সবার উপরেই রয়েছে বাংলাদেশ পঞ্চম। লালমোহর যাদব, চেস নাম্বার 2 রেডার নেপাল দলের, তার আক্রমণ থেকে অবশ্য কোনো লাভ পয়েন্ট আসেনি। আবার হাসান, ডুয়া ডাই, হাসান যাচ্ছেন আক্রমণে, বিজিবির আক্রমণ ভাগের অন্যতম সেরা খেলোয়াড় সাতক্ষীরা হাসান, আর্মির খেলোয়াড়, মাফ করবেন, বাংলাদেশ সেনাবাহিনীর খেলোয়াড়, রাজশাহীর প্রতিভা, এবং যে রাজশাহী থেকে অনেক ফুটবলার এবং ক্রিকেটার বেরিয়ে এসছে। এবং আরও একজন খেলোয়াড় কাটা পড়লেন ব্লকিংয়ে, সেক্ষেত্রে হাসান প্রতিপক্ষ দল একটা পয়েন্ট পেল। নেপাল 11 বাংলাদেশ 27, এই মুহূর্তে নেপাল দলের আক্রমণ, প্রবীণ খালকা অনেকক্ষণ পর তাকে পাঠানো হয়েছে আক্রমণে, রেডার প্রবীণ ব্লকিং, কিন্তু উভয় দল পয়েন্ট পাবে, শেষ পর্যন্ত আউট হলেন, ব্লকিং একটা পয়েন্ট এবং আউট হওয়ার কারণে নেপাল আর একটা পয়েন্ট পেল। নেপাল 12 বাংলাদেশ 28, 16 পয়েন্টের দূরত্ব। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, প্রথমার্ধ শেষে ব্যবধান ছিল 24-8 বাংলাদেশ 24 নেপাল 8, এখন অবশ্য 28-10। লালমোহর যাদব তীরে আক্রমণে, নেপাল দল কিন্তু অনেকটাই পিছিয়ে, এবং টোটাল টিম কম্বিনেশনে বাংলাদেশ অনেক অনেক এগিয়ে। চেস নাম্বার 9 ব্লকিংটা করেছিলেন নেভির খেলোয়াড় ফেরদৌস শেখ, তবে তিনি কাটা পড়ছেন, কেননা ব্লকিংটা ভালো হয়নি, শেষ মুহূর্তে ছিটকে যায় এবং শেষ পর্যন্ত নিজেদের কোর্ট স্পর্শ করবার কারণে নেপাল দল একটা পয়েন্ট পেয়েছে লালমোহরের কল্যাণে। নেপালের পয়েন্ট বাড়লো আর একটু, 14 বাংলাদেশ 29। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, সুপ্রিয় দর্শক আপনারা উপভোগ করছেন
ফেসবুক পেজে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট 2021 ম্যাচ নাম্বার 6, আজকে ডে 3। আগামীকাল তিনটে ম্যাচ রয়েছে, সকাল 10টায় সপ্তম ম্যাচ নেপাল বনাম পোল্যান্ডের মধ্যে, এবং অষ্টম ম্যাচ সন্ধ্যা 6:30টায় বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কার বিরুদ্ধে, এবং অপর ম্যাচ অর্থাৎ আগামীকালকে তিন নম্বর ম্যাচ টুর্নামেন্টের নবম ম্যাচ কেনিয়া বনাম নেপাল সন্ধ্যা 7:30টায় অনুষ্ঠিত হবে, এবং সবগুলি ম্যাচ অ্যাটাস এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের অফিসিয়াল ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার হবে। দ্বিতীয়ার্ধের খেলাটা কিন্তু আস্তে আস্তে শেষের দিকে, ফ্যান্টাস্টিক একটা আয়োজন বাংলাদেশ দলের এই টুর্নামেন্টে, অবশ্যই বড় প্রাপ্তির প্রত্যাশা, এবং সেটা চ্যাম্পিয়ন হওয়া। আগামী 2 তারিখ শিরোপা মঞ্চে এই ম্যাচ জেতা মানে বাংলাদেশের ফাইনাল একেবারে কনফার্ম। শেষ ম্যাচটা তারা খেলবে আগামীকাল সন্ধ্যা 6:30টায় শ্রীলঙ্কার বিরুদ্ধে। প্রথম 2 ম্যাচে জয়লাভ করে শ্রীলঙ্কারও কিন্তু সম্ভাবনা রয়েছে। তো এই টুর্নামেন্টের ফাইনাল খেলা, বাংলাদেশের মূল প্রতিদ্বন্দ্বী অবশ্যই তারা, তবে ফাইনালের আগে শ্রীলঙ্কার সাথে গ্রুপ পর্বের একটা সাক্ষাৎ হয়ে যাবে, এবং সেখান থেকে আমার মনে হয় নিজেদেরকে নতুন করে আরও একটা ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবে বাংলাদেশ দল। চেস নাম্বার 2, মোহাম্মদ জুয়েল প্রথমবারের মতো তিনি আক্রমণে যাচ্ছেন। মোহাম্মদ জুয়েল বাংলাদেশ পুলিশের খেলোয়াড়, টাঙ্গাইলের ছেলে, বাংলাদেশ পুলিশ, এবং সেখান থেকে একটা পয়েন্ট অবশ্য খুইয়ে এসছে পুলিশের জুয়েল, আর একটি পয়েন্ট বাড়লো নেপালের, নেপাল 15 বাংলাদেশ 29। ডু অর ডাই, সেই লালমোহর যাদব একটু আগে একাধিক পয়েন্ট তিনি নিয়েছে। লালমোহর যাদব লেগ টাস বা হ্যান্ড টাসে পয়েন্ট নেওয়ার যথেষ্ট সুখকর স্মৃতি আছে তার। 2018 সালে বিচ কাবাডি টুর্নামেন্ট অত্যন্ত দক্ষতা এবং যোগ্যতার সাথে আয়োজন করেছিল বাংলাদেশ কাবাডি ফেডারেশন নারী এবং পুরুষের, এবং সেই টুর্নামেন্টে বাংলাদেশ নৌবাহিনী চ্যাম্পিয়ন হয়েছিল পুরুষ দল, বিজেপি রানার্স আপ হয়। 2019 সালে এসএ গেমসে যুগ্মভাবে ব্রোঞ্জ পদক লাভ করে বাংলাদেশ জাতীয় কাবাডি দল। এই মুহূর্তে আমরা তুহিনকে দেখতে পাচ্ছি দলনায়কের বাহুবন্ধনী। তুহিন অত্যন্ত চৌকস একজন খেলোয়াড় বাংলাদেশ জাতীয় কাবাডি দলের, বাগেরহাটের ছেলে, বাংলাদেশ নৌবাহিনীতে যিনি কর্মরত আছেন। এবং একটা জিনিস, সার্ভিসেস দলগুলো বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ জেল, বিজেপি এবং বাংলাদেশ পুলিশ, এবং এই সার্ভিসেস প্রতিষ্ঠানগুলোকে অনেক অনেক ধন্যবাদ জানাতে হয়, কেননা কাবাডিতে পেশাদারিতে জায়গাটা তারা তৈরি করে দিয়েছেন। অনেককে এই দুর্দান্ত পারফরমেন্সের জন্য তাদেরকে চাকরিও দিয়েছে সার্ভিসেস দলগুলো। এটা অবশ্যই তাদের আর্থিক উন্নয়নের জায়গাটা প্রশস্ত করে দিয়েছে, এটা অবশ্যই অনেক বড় প্রাপ্তি বাংলাদেশ কাবাডি ফেডারেশনের জন্য। এবং যারা ভালো খেলছেন তাদেরকে বিভিন্ন সার্ভিসেস দলগুলো চাকরির সুযোগ করে দিচ্ছে, যেটা আমরা ক্রিকেটে দেখেছি বিভিন্ন ব্যাংকগুলো তারা জাতীয় দলের সাবেক যারা ক্রিকেটার বা ফুটবলার তাদেরকে চাকরির সুযোগ করে দিচ্ছে, আর্থিক জায়গাটাতে সচল করে দেওয়ার একটা প্রয়াস, এবং এটা দরকার। এই পেশাদারিত্ব যত বেশি সুযোগ সৃষ্টি হবে অবশ্যই আমাদের ক্রীড়াক্ষেত্র আরও বেশি প্রসারিত হবে। খুব জোরের উপরে এসে আক্রমণটা করলেন, কাবাডি 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 সেই স্লোগানটা দিয়ে, আর এইটার নাগেশ্বর থারু, থারুর আক্রমণ, লেগটা থেকে পয়েন্ট নেবে, কখনো রাইট সাইড কখনো লেফট সাইড, ডেঞ্জার জোনে, ডিফেন্সের একেবারে ডেঞ্জার জোনে ঢোকার চেষ্টা করছেন বাংলাদেশ দলের কোর্টে। এই মুহূর্তে মাত্র 4 জন খেলোয়াড়, প্রতিপক্ষ দলকে লোনাশো পয়েন্ট নিতে যাচ্ছে বাংলাদেশ দল, কিন্তু প্রথমার্ধে এই ঘটনা ঘটিয়েছে 2 বার। লাস্ট 5 মিনিটস টু গো, একটা সিগনাল আসলো রেফারি কল্যাণে,
সেক্ষেত্রে দলীয় ক্যাপ্টেন তুহিন তরফদার বাংলাদেশ নৌবাহিনীর খেলোয়াড় জন্মজার বাগেরহাটে ক্রিকেটের দুই তারকা ফাস্ট বোলার রুবেল হোসেন এবং সাবেক লেফট আর্ম স্পিনার আব্দুর রাজ্জাক রাজের জন্ম বাগেরহাটে সেখান থেকে উঠে এসেছেন তুহিন তরফদার ঢাকার বাইরে বিভিন্ন টুর্নামেন্টে খেলে নিজেকে সফলতায় নিয়ে গেছেন আগের তুলনায় এখন সারা দেশব্যাপী কাবাডির চর্চাটা হচ্ছে অনেক বেশি বর্তমান কমিটি যেদিন থেকে দায়িত্ব নিয়েছেন এবং সদ্য সমাপ্ত আরও একটা নির্বাচন হলো বাংলাদেশ কাবাডি ফেডারেশন এবং যারাই নির্বাচনে জয়ী হয়ে পুনরায় দায়িত্ব নিয়েছেন তাদের সবার জন্য শুভকামনা ভালো ব্লকিং কোথায় যাবে বাঁচা ধন রক্ষা তো নেই একেবারে কারেন্ট জালে আটকে দিলেন নেপালের প্রদীপ বিজারকে নেপাল ষোলো ভারতে থেকে আগত প্রশিক্ষক আগামীকাল টুর্নামেন্টের তিনটি ম্যাচ সকাল ১০টায় নেপাল বনাম পোল্যান্ড সন্ধ্যা ৬:৩০টায় বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা এবং ৭:৩০টায় কেনিয়া বনাম নেপাল সবগুলি ম্যাচ সরাসরি সম্প্রচার হবে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইভেন্ট পার্টনার অ্যাটাসের ফেসবুক পেজে কুমার কল্যাণ অনেক অনেক অভিনন্দন এবং শুভকামনা আপনাদের সবার জন্য উল্লেখযোগ্য সংখ্যক দর্শক এই টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ তারা উপভোগ করছেন সারাদিনের কর্মব্যস্ততা শেষে এরকম একটা মেগা ইভেন্ট প্রত্যক্ষ কারবার সুযোগ পাচ্ছে অন্তত স্টেডিয়ামে উপস্থিত হয়ে ভক্তকুল বাংলাদেশের মুজিব শতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ দল তথা গোটা বাঙালি জাতি ডু আর ডাই লাস্ট তিন মিনিটের খেলা বাকি সংকেত আসলো টাইম কিপারের কাছ থেকে আরাদুজ্জামান মুন্সি প্রো কাবাডিতে খেলেছেন তিনি দুবার দলের অন্যতম সেরা খেলোয়াড় লাস্ট ম্যাচের সেরা খেলোয়াড় পায়ে কিছুটা টান পেয়েছেন একটু খোঁড়াচ্ছেন অসাধারণ নৈপুণ্য দেখাচ্ছেন তিনি এই টুর্নামেন্টে বাগেরহাটের ছেলে বাংলাদেশ নৌবাহিনীর খেলোয়াড় আগামীকাল তিনটি ম্যাচ সকাল ১০টা নেপাল বনাম পোল্যান্ড বোনাস পয়েন্ট লাভ করলো নেপাল দল সেক্ষেত্রে নেপাল ১৭ বাংলাদেশ ৩৩ আরো একটি লাস্ট দুটো মিনিট বাকি রয়েছে নির্ধারিত সময় শেষ হতে আর দুটো মিনিট বাকি এক্সেলেন্ট একটা টুর্নামেন্ট তৃতীয় দিন আস্তে আস্তে নির্ধারিত সময় প্রায় শেষের দিকে উল্লেখযোগ্য সংখ্যক দর্শক যারা এই ম্যাচটা উপভোগ করছেন এবং এই ম্যাচে জয় মানে বাংলাদেশ দল পয়েন্ট টেবিলে শীর্ষে চলে যাবে টানা তিন ম্যাচে তোরতাজা জয় ফাইনালটাও কিন্তু পুরোপুরি কনফার্ম হয়ে যাবে এবং আগামীকাল ৬:৩০টায় লাস্ট ম্যাচে তাদের প্রবল প্রতিপক্ষ শ্রীলঙ্কার বিরুদ্ধে তারা মোকাবেলা করবে আগামীকাল তিনটি ম্যাচ রয়েছে সকাল ১০টায় নেপাল বনাম পোল্যান্ড ৬:৩০টায় বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা এবং ৭:৩০টায় কেনিয়া বনাম নেপাল সবগুলি ম্যাচ দেখার আগাম আমন্ত্রণ আপনাদের সকলকে জানাচ্ছি এবং সতেজ থাকবে দুটো ফেসবুক পেজ ইভেন্ট পার্টনার অ্যাটাসের এবং সফলতম আয়োজক বাংলাদেশ
কাবাডি ফেডারেশনের। আস্তে আস্তে কিন্তু খেলাটা প্রায় শেষের দিকে, এবং যে কোনো সময় রেফারির একটা লম্বা বাঁশি বেজে ওঠার সাথে সাথে খেলাটাও কিন্তু শেষ হয়ে যাবে। এখনো পর্যন্ত বাংলাদেশ 34 পয়েন্টের ব্যবধানে এগিয়ে রয়েছে, এবং সেই সাথে লম্বা বাঁশি বাজার মধ্য দিয়ে খেলাও কিন্তু শেষ হয়ে গেল। ফুল টাইম স্কোর লাইন বাংলাদেশ 35, বাংলাদেশ 35, নেপাল 29, অর্থাৎ এই ম্যাচটা নিজেদের করে নিল বাংলাদেশ দল, এবং সর্বাধিক পয়েন্ট লাভ করে, সর্বাধিক জয় এবং সর্বাধিক পয়েন্ট লাভ করে তারা ফাইনালে অলরেডি পৌঁছে গেছে। অনেক অনেক অভিনন্দন স্বাগতিক বাংলাদেশ দলকে, বেশি বেশি অভিনন্দন। ফ্যান্টাস্টিক আয়োজন, এবং সেরা খেলোয়াড়কে কিছুক্ষণের মধ্যে পুরস্কৃত 16 পয়েন্টের ব্যবধানে। আমরা জানিয়ে দেব কে হচ্ছে সেরা খেলোয়াড়। আমরা দেখতে পাচ্ছি জয়ের পর মাঠটাকে প্রদক্ষিণ করেছেন।